নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অলরেডি হিন্দু ধর্মের প্রশ্নের অ্যান্সার দিয়েছি, কিন্তু তোমরা অনেকে কমেন্ট করেছিলা যে এই ক্লাস একটি আরেকটু ভালো মতো আমাদের বুঝিয়ে দিন যে কিভাবে শিরোনাম এক, শিরোনাম দুই, ওইখানে আমরা প্রপারলি এই শর্তটা পূরণ করব। তো এই জন্য তোমাদের জন্য আবার আমি এই ভিডিওটা ধারণ করলাম। অবশ্যই তোমরা পরীক্ষা যখন দিতে যাবা তার আগে অবশ্যই অবশ্যই দেখে যাবা, তা না হলে কিন্তু তোমরা অনেক সময় মিস্টেক করে ফেলতে পারো আগের অ্যান্সারটি, তো ওইভাবে না লিখে তোমরা এই সবটি এখন যেভাবে দেখাবো সেভাবে লিখবা। অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিওটা লাইক করে দেবা। তো চলো আমরা বেশি কথা না বলে আমরা এই অ্যান্সারটা দেখে নেই যে কিভাবে আসলে তোমরা এই সবটা পূরণ করবা, ঠিক আছে? সুপ্র শিক্ষার্থী, আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম যে শিরোনাম এক, শিরোনাম দুই, শিরোনাম তিন, এভাবে তো তোমরা অনেকে বুঝতে পারো নাই, তো আমি এই কারণে আবার এটা একটু ভালো মতো সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য এটা নিয়ে আসলাম। তো এটা পরিমিত নং, ঠিক আছে? তো আমার চোখে গুরুত্বপূর্ণ খবর একক কাজ, তো পরিবেশ দূষণ কমাতে নতুন উদ্ভাবিত প্রযুক্তি, এবার স্কুল শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষা নীতি প্রবর্তন, এবার বন্ধুর চোখে গুরুত্বপূর্ণ খবর দলীয় কাজ কি, বাংলাদেশের নতুন প্রযুক্তি উদ্ভাবনের ঘোষণা, জলবায়ু পরিবর্তন ফলে বাংলাদেশ কৃষিতে প্রভাব। তো এরপরে 3 নম্বর, দেশের অর্থনীতি, তো তোমরা ওইখানে প্রশ্ন ওইখানে অপশন লিখতে পারো, এখানে একটা করে যদি সমস্যা নেই তুমি চাইলে দুইটা করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার এবং বন্ধুর চোখে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার, ঠিক আছে? এখানে কিন্তু মিলে গেছে একই, কিন্তু দেখো স্বাস্থ্য খাতে উন্নত নতুন উন্নতি, স্বাস্থ্য খাতে নতুন উন্নতি, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কৃষিতে প্রবর্তন, আর এখানে স্কুল শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষা নীতি প্রবর্তন। এই হলো আমাদের সিস্টেম গুলা, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, আমি একটু প্রশ্ন দেখাই। এখানে আমি ভালো মতো বোঝাই যে এখানে শিক্ষার্থীর নাম, তো তুমি এখানে তোমার নাম লিখবা, আর এখানে বিদ্যালয়ের নাম, এখানে ক্রমিক নাম্বার, পরিচিত নাম্বার, এখানে শাখা, তো এগুলো তুমি অটোমেটিক দিয়েছি আমরা, তো এটা কেবলমাত্র করালাম। কাজ দুই, অতীত বর্তমান মিল অমিল খুঁজে পেলাম, এটা করে দিয়েছিলাম, ডায়াগ্রাম কি এটা আমরা করে দিয়েছি, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমাদের এটা যে কাজ 3, নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি একক কাজ, এটা কিন্তু করে দিয়েছি। প্রতিবেদন লিখি এবং নিউজ লেটার লিখি, এই সব কটা আমরা আইটেম কিন্তু ভালো মতো করে দিয়েছি। তো সে সর্বশেষ একটা কথা হবে, এই ভিডিওটা অবশ্যই দেখে যাবা, আর আগে যে ভিডিও দিছি চাইলে সেখান থেকে তোমরা এটা স্কিপ করতে পারো, কারণ ওইটা একটু অন্যরকম হয়ে গেছে, অনেকে বুঝতে পারতেছো না, এখানে কমেন্ট করতেছো, তো আমি এই কারণে নতুন ভিডিও বানাইলাম, আশা করি এখান থেকে তুমি ভালো মতো এটা বুঝতে পারবা। তো সবাইকে ধন্যবাদ, অবশ্যই আমাদের পাশে থাকবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ধন্যবাদ।